তোমার ক্ষেত্রে প্রশ্নটা হলো 2019 বিজেপিতে যোগ দেওয়া কি হুজুগ ছিল? প্রথম শুরুটা মানে সিলভার স্ক্রিনের শুরুটা ভিলেন দিয়ে কেন, শাহরুখ খানের ফেস? প্রথম প্রেম আশা পারেক, এটা বড্ড ডিপ্লোম্যাটিক উত্তর। আজ ঋষি কৌশিক সত্যি উত্তর দেবেন, প্রথম প্রেম কবে এবং কে? সোশ্যাল মিডিয়া খুব ভালো হ্যান্ডেল করতে পারো না, না এই জন্য কি কাজ কম বা অফার কম? যা রটে তার কিছু বটে, চিলেকোঠার প্রেম কত দূরে গেল? চিলেকোঠার প্রেম চিলেকোঠাতে শেষ হয়ে গেল গো। সবাই ভেবেছিল আমি বাংলাদেশে গিয়ে আর একটা বিয়ে করেছি। দেবযানীর পরে কেউ নেই, মানে কেউ আসেননি জীবনে আর প্রেমে? প্রেম সব যদি এখানে বলে দিই নিজে থাকবে কি? কামাখ্যা কিঙ্কর কৌশিক, আমাদের কাছে কখনো পরিচিত হলেন রণজয় চ্যাটার্জি, কখনো অর্চিষ্মান হিসাবে। আসাম থেকে চলে আসা ছেলেটার বাংলা উচ্চারণ যেখানে ট্রল হওয়ার অন্যতম কারণ হয়ে উঠতে পারত, তিনি হয়ে উঠলেন আমাদের অ্যাংরি ইয়ংম্যান। বুঝতে পারছেন আমরা কার কথা বলছি? নমস্কার, আপনারা দেখছেন সিটি সিনেমা ঠোটকাটা সিজন 2 নিয়ে আমি তৃণাঞ্জয়। আজ সিটি সিনেমায় ঠোটকাটার বিশেষ অতিথি শ্রী ঋষি কৌশিক। ঋষিদা, সিটি সিনেমায় স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। আর প্রথমে জিজ্ঞেস করি, কামাখ্যা কিঙ্কর থেকে ঋষিটা তো ডাক নাম বোধ হয়? হ্যাঁ, ঋষি আমার ডাক নাম। অনেকে ভাবে যে ঋষি আমার ডাক নাম, কৌশিক আমার ভালো নাম, দুটো নামকে এক করেছে। আসলে নয়, কৌশিক আমার সারনেম। আমার আসল নামটা কামাখ্যা কিঙ্কর কৌশিক, আর ডাকতে সুবিধা হতো বা প্লাস যারা অবাঙালি, যারা বিশেষ করে হিন্দিভাষী, তারা কামাখ্যা নামটা বলতে পারে না। তখন সবাই বলতো ইয়ার ঋষিকে একে বলাঙ্গা। ঠিক আছে, তাহলে ঋষি কৌশিক। আরে ঋষি তো ব্লকবাস্টার আছেনই, ঠোটকাটা একই আছে। আমরা আমাদের পর্বগুলোকে পাঁচটা ভাগে ভাগ করেছি। আচ্ছা, আমাদের প্রথম পর্বের নাম মুছে যাওয়া দিনগুলো। নামটা শুনেই বোঝা যাচ্ছে মুছে যাওয়া দিনগুলি, যে এই দিনগুলো আর ফিরে আসবে না, কিন্তু আমায় যে পিছু ডাকে, হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা সেটাই বলে। রং দিয়ে শুরু, বেরঙিন দুনিয়ায় কবে পদার্পণ, টালিগঞ্জে এসে কতটা লড়াই করতে হয়েছিল প্রথম নিজের জায়গা পাকা করতে? প্রথমেই আমি মুছে যাওয়া দিনগুলিকে মুছে যাওয়া দিন বলবো না, কারণ প্রত্যেক দিনই যখন পেরিয়ে যায় কেউ তো আর ফেলে না, এটা সময়ের নিয়ম। আর ওটা আমার এখনও ভালো করে মনে আছে, এটা আমার অতীত। সেখানে বলতে গেলে আমার রং সিনেমাটা অসমীয়া সিনেমা, ওটা আমি প্রথম করেছিলাম, আমি 2003 সালে করেছিলাম, 2004 সালে রিলিজ হয়। আর বাই দ্য টাইম আমি কলকাতা চলে এসেছিলাম 2002 সালে। তারপরে এখানে টুকটাক মডেলিং করতাম, প্রথম ইচ্ছে ছিল প্রথম থেকে যে মডেলিং করবো, কিন্তু আমি আলটিমেটলি অ্যাক্টরই হবো, এটা একটা মনের মধ্যে ইচ্ছে ছিল। আর মডেলিং করতে করতেই টুকটাক কিছু করছি, কিন্তু তার মধ্যেই আমার একটা যোগাযোগ হলো, এখানেই একটা হাউসে আমি কথা বলতে গেছিলাম, প্রোডাকশন হাউসে, ওখানে জুবিন গার্গের সঙ্গে আমার আলাপ হয়। জুবিন দা আমাকে প্রথম তখন আসামিজ সিনেমাটার জন্য আমাকে নামটা আমার রেফার করে, আর ওখানে গিয়ে আমি অডিশন দিই, রোলটা পাই, আর সেভাবেই আমার জার্নি শুরু হয়। সেই পরিচালক বোধহয় আজ নেই, উনি স্বর্গীয় মুনিন বড়ুয়া, ওখানকার খুব রিনাউন্ড একজন ডিরেক্টর, আসামিজ ডিরেক্টর। এখন শুনছি ওনার লাইফের উপর একটা ছবি হচ্ছে, প্রচুর হিট হিট সিনেমা ওনার আছে। আর এটা আমারই সৌভাগ্য যে আমার জীবদ্দশায় ওনার সঙ্গে একটা কাজ ওনার হাত ধরে আমার শুরু হয়েছিল। আর এই রং ছবিটা বোধহয় অনেক উপকারও করেছিল পরবর্তী সময়ে কাজের ক্ষেত্রে। আমি ছবিটা করেছিলাম এই জন্যই, কারণ আমারও একটা এক্সপিরিয়েন্স দরকার, কোথাও না কোথাও তো সবাইকে স্টার্ট করতে হয়। আমি জানতাম যেহেতু অসমীয়া আমার মাতৃভাষা, এখানেই যদি একটা কিছু হয়ে থাকে কন্ট্যাক্ট, তাহলে ওটাই আমি প্রথমে করি। আমি ওটা করলাম, কারণ এখানে কাজ করতে এলেই প্রথমে সবাই জিজ্ঞেস করতো যে আগের কোনো এক্সপিরিয়েন্স আছে কি না, কিন্তু কোথাও না কোথাও স্টার্ট তো করতে হবে তার জন্য। সুতরাং আমার এটাই ছিল যে একটা পোর্টফোলিও শুরু তো হলো, এটাই ছিল। তারপরে করে আমি আবার যেরকম কলকাতায় থাকি, আমি কলকাতাতে আবার ফিরে এসে এখানে থাকলাম। তারপরে সেই 2004-এই আমি একটা অ্যাড করতে গিয়ে ডিরেক্টর রিঙ্গোদা, রিঙ্গো ব্যানার্জি, তার সঙ্গে আমার আলাপ হয়। অ্যাডটা করলাম, রিঙ্গোদার আমাকে দেখে পছন্দ হলো, বললো যে অভিনয় করবি? আমি বললাম হ্যাঁ, আমি অভিনয় তো করতে চাই। বলে বাহ, কী করেছিস আগে? আমি বললাম যে সিনেমা করেছি। ভালো, তাহলে তুই ক্যামেরা ফেস করেছিস, মানে তোর এটা আছে, ওই উপকারটা কাজে। হ্যাঁ, সেটা আমি সেটা যেটা ভেবেছিলাম ওটাই হলো আর কি, আর তাতে আমারও একটা কনফিডেন্স গেইন হলো। তারপর রিঙ্গোদা আমাকে নিয়ে একটা টেলিফিল্ম বানালেন দমন, সেখানে অনেকেই ছিলেন বড় বড় আর্টিস্ট,
ইন্দ্রাণী হালদার, কৃষ্ণকিশোর মুখার্জি, বিপ্লব দাশগুপ্ত, আর ওই টেলিফিল্মটা ছিল তখন তারা মিউজিক বলে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলের জন্য তাদের বিজয়া দশমী স্পেশাল ছিল, ওটা একটু বড়ভাবে বানিয়েছিল। সেটা করার পরেই আমি তারপরেই একদিন প্রতিদিন সিরিয়ালটার ডাক পাই, তারপরে এইভাবে কাজ শুরু আর কি। বেশ, যখন গুয়াহাটি থেকে টালিগঞ্জে এলে মানে সমুদ্রটায় কতটা হাবুডুবু খেয়েছিলে, যদিও তুমি সাঁতার জানো? সেই সাঁতার তো এই সাঁতার নয়। আর প্রথম কথা হলো আমি হাবুডুবু খাইনি, কারণ আমি এটাও জানতাম যে একটা গল্প বা একটা সাকসেস স্টোরি এস্টাবলিশ হয়ে যাওয়ার পর যতটা ফেরিটেলের মতো মনে হয় না, কিন্তু যখন সেই স্টোরিটা চলতে থাকে মানুষটার লাইফে, সেটা কিন্তু বাস্তবের খুব কাছাকাছি হয়। আমরা একজন স্টারকে স্টার হওয়ার পর চিনি, কিন্তু স্টার হওয়ার আগে সে লোকাল ট্রেনে কীভাবে জার্নি করছিল বা কোথায় থেকেছিল কী করেছিল, সেইগুলো তখন রূপকথা হিসাবে আমরা ফ্যান্টাসাইজ করি, কিন্তু আমার মাথায় প্রথম থেকেই ছিল যে এই জিনিসগুলো আসবেই। সো আমি এটা নিয়ে কখনো ভাবিতও হইনি, আমি হাবুডুবু খাইনি। জল যেদিকে গেছে, যেদিকে আমি তোর দেখেছি, সেখানে সাঁতার কেটেছি। আর আমার কখনো কলকাতায় যখন আমি এলাম, আমি কলকাতা আসার আগে বাড়িতে থাকাকালীন, আমি ওখানেই মানে জন্ম থেকে একদম পুরো কলেজ লাইফ অবধি বাড়িতেই থাকা, আমি কখন হোস্টেলেও থাকিনি, কিন্তু আমার কলকাতায় এসে এক রাতের জন্য আমার আউট অফ প্লেস ফিল হয়নি বা হোমসিক হয়নি। হ্যাঁ, বাড়ির কথা মনে পড়ার সবসময় পড়ে, কারণ তুমি যেখানে বড় হয়েছো সেটা থাকবে, কিন্তু হোমসিকনেস যে বাড়ি যাবো বাড়ি যাবো বা বাড়ির কথা খুব মনে পড়ছে, এখানে ভালো লাগছে না, এটা আমার কোনোদিনও হয়নি। কলকাতাকে সবসময় নিজের জায়গা মনে হয়েছে, কলকাতা আমাকে আপন করে নিয়েছিল একদমই, সেটা আমার খুব মানে বলতে গেলে মানে ফিট একটা ভালো। আমি তাহলে একটা আপন কথাই বলি, অপরাজিতার সাথে গুঞ্জনটা কতটা গুঞ্জন, এর মধ্যে কি কোনো সত্যি নেই? আমি আর কি বলবো, প্রশ্নই বলেছে গুঞ্জনটা কি, সেই প্রশ্নের উত্তর না আমি জিজ্ঞেস করছি, সত্যি গুঞ্জন একটু এগাই নি কিছু? কেন এগোতে হবে, কেন গুঞ্জন হলেই কি এগোতে হয়? তাহলে এত গুঞ্জন হলো কেন সেটা আমি কি করে বলবো? আমার সাথে হয়নি না, সেটা ততক্ষণে মাই পেয়ার ওয়াজ এস্টাবলিশড উইথ অপরাজিতা। একদিন প্রতিদিন প্রথম সিরিয়ালটাতেই আমাদের পেয়ার হিসাবে খুব লোকেরা লাইক করতো। আমি যখন ফাংশন করতে যেতাম, একবার তো আমাকে একজন গ্রামেরই লোক ফাংশন করতে গিয়ে বলছে বৌদি আসেনি, তখন আমিও বিয়ে করি না, বললাম কার কথা বলছে, বললো মোহর বৌদি না হিয়া বৌদি কি এটা বলেছিল, কোন সিরিয়ালটার সময় মনে নেই। তখন বুঝলাম অপরাজিতাকে ওরা আমার রিয়েল লাইফ ওয়াইফ ভেবেছে। আমি তখন বুঝতাম যে বাহ, এটা তো খুব ভালো যে মানে আমি কনভিন্সিং অন স্ক্রিন, অর্থাৎ আমার কনফিডেন্সের জায়গা তাহলে, আর সেটাকে আমি সেভাবে নিয়েছি। এবারে গুঞ্জন তো হতেই থাকবে, বলুক না না, আমি বলছি রণিতার সাথে দীর্ঘদিন কাজ, তারপর মধুমিতার সাথে দীর্ঘদিন কাজ, কিন্তু এদের কারোকে নিয়ে ওঠেনি, শুধু অপরাজিতাকে নিয়ে ওঠে না। তখনকার দিনে এখন একটা পেয়ার যখন নতুনভাবে শুরু হয় তাকে নিয়ে অনেক স্পেকুলেশন হয়, প্রথমে অ্যাকসেপ্টেন্স তৈরি হবে কি না সেই একটা প্রশ্ন, প্লাস অনেস্টলি বলতে গেলে আমিও জানতাম যে তখন আমার বাংলা শুরুর সময় নিশ্চয় এতটা পলিশ ছিল না, মানে একটা স্পেকুলেশন থাকে। তারপরে যখন ক্লিক করে গেল তখন লোকেরা তো একটা জিনিস হয়ে যাওয়ার পর দুয়ে দুয়ে চার না, দুয়ে দুয়ে বাইশ নিজের নিজের মতো করে ভাবতে থাকে, সেটা ভাবুক। আর যত বেশি লোকেরা ভাবছে তত বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে, তত বেশি টিআরপি, টিআরপির থেকে লোকেরা আমাকে মাথায় রাখছে, আমাকে নিয়ে ভাবছে, ওটা আমার কাছে খুব পজিটিভ, আমি সেটাকে সেভাবে নিতাম। আমি এটা বলে রাখি, এরকম একটা প্রশ্ন আমাকে তখন এখানে আকর্ষণ করি, আমি কোথা থেকে এসেছিল জানি না, প্রশ্নটা করতে করতে তখন আমার এত ইরিটেটিং লাগতো, সবাই খালি এসে প্রথমে দু একটা প্রশ্নের পরে আমি জানি মূল উদ্দেশ্য এটাই প্রশ্ন করবো যে অফ স্ক্রিন কী আছে। আমি কিন্তু বানিয়ে বলছি না, যে ক্যামেরাম্যান ছিল তার সঙ্গে যে মেয়েটা আমার ইন্টারভিউ করছিল, আমি তাকে বললাম আচ্ছা সবসময় যে তোমরাই দুজনে ক্যামেরাম্যান আর রিপোর্টার হয়ে যাও, তোমাদের মধ্যে অফ স্ক্রিন কিছু নেই, কাটবেন না কিন্তু ক্যামেরাটা, মানে রোল কাটবেন না কিন্তু, এটা এডিট টেবিল অব্দি যাওয়া চায়, এরকম ভাবে বলেছিলাম। তারপর থেকে আর ওরা এরকম ধরনের প্রশ্ন আমার করতো না, একসঙ্গে থাকলে কি কিছু থাকতেই হয় এরকম। বেশ, আমাদের মুছে যাওয়া দিনগুলি রাউন্ড আমি এখানে শেষ করছি। আমাদের এই বিভাগটার নাম লং শট। অর্থাৎ তুমি একটা শট দিয়ে দিয়েছো, লং শটে ঋষি কৌশিক ঋষি কৌশিককে দেখছেন, তুমি মনিটরে বসে ভাবছো শটটাতে আরেকটা সেকেন্ড লুক দিলে হয়তো ঠিক করতাম, হ্যাঁ এই ধরনের কিছু ভাবছো। প্রথম লিঙ্গদার কথা এক্ষুনি উঠছিল, প্রথম শুরুটা মানে সিলভার স্ক্রিনে শুরুটা ভিলেন দিয়ে কেন, শাহরুখ খান এফেক্ট? সেটা নয়, রিঙ্গদার সঙ্গে যখন আমি প্রথম কাজ শুরু করি টেলিফিল্মে আই ওয়াজ দ্য হিরো, কিন্তু যখন রিঙ্গদা প্রথম ফুল ফিচার ফিল্ম যখন বানালো তখন রিঙ্গদা বলেছিল দেখ এটা আমারও প্রথম প্রজেক্ট,
তুইও যদি এটা করিস তাহলে এটা তোরও প্রথম প্রজেক্ট হবে। আর সব কিছু তো সবসময় চাওয়ার মতো হয় না, কিন্তু আমি চাই তুই এই রোলটা কর, আর আমি তোকে টিপিক্যাল ভিলেনের মতো ট্রিট করবো না। তুমি যদি সিনেমাটা দেখে থাকো, তুমি দেখবে আমার একটাও অ্যাকশন সিন নেই ওখানে, বাট দ্য ইমেজ হ্যাজ বিন ক্রিয়েটেড ইন সাচ এ ওয়ে দ্যাট ইজ এ ভেরি টেরর কাইন্ড অফ ইমেজ হি হ্যাজ। তার এন্ট্রি থেকে শুরু করে সব কিছু আমার এখনও মনে আছে। আর রিঙ্গদা তার কথা রেখেছিল, আমাকে বলছিল তুই বিশ্বাস রাখ, এটা কর, ভালো লাগবে তোর। ওকে, কারণ দেখো সবসময় লাইফ তোমাকে তোমার চাওয়া মতো অপশন তো দেয় না একদম। এটা শাহরুখ খান এফেক্ট কথাটা লোকেরা সব ওই বললাম যে দুয়ে দুয়ে চারও হয়, দুয়ে দুয়ে বাইশও হয়। তুমি তোমার মতো বাইশ ভেবেছো, আর অনেকে দুয়ে দুয়ে চার ভাবে শাহরুখ খান, কিন্তু আমি বলি দুয়ে দুয়ে অনেক কিছুই হয়। এবারে আমার কাছে সেটা তখন সেই সময় অনেস্টলি অন্য অপশন ছিল না, এমন নয় যে আমি কোনো গডফাদার আমার ছিল যে আমাকে লঞ্চ করবে বলে বসেছিল। তখন আমাকে যেটা সামনে পাচ্ছি আমাকে সেটাই নিতে হবে। সো আই হ্যাড টু এক্সপ্লোর। আর ততক্ষণে আমি যখন একদিন প্রতিদিন প্রথম সিরিয়ালটা আমি শুরু করি 2005, ততক্ষণ এক বছরের বেশি হয়ে গেছে, পরিচিতি হয়ে গেছে, দেড় বছর ধরে সিরিয়ালটা চলছে। তখন আমাকে অনেকেই বলছিল দেখো ভিলেনের রোল করলে কিন্তু ইমেজটা, আমি বললাম জানি, কিন্তু কিছু কিছু জিনিস তো কখনো জেনেও খেতে হয়, কখনো না জেনেও আমরা ভালো জিনিস খাই, বা জেনেও কখনো আমরা ভালো না লাগলেও খেতে বাধ্য হই। সব কিছু মিলিয়ে প্লাস করার পরে আমি এখন বলতে পারি আই ডোন্ট রিগ্রেট ডুইং দ্যাট মুভি, কারণ আমি ওখান থেকে খুব নাম পেয়েছিলাম, আমার কাজ খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল ওখানে। আমাকে অনেকে এখনও ওই ক্রান্তি সিনেমাটার কথা বলে তারা মনে রেখেছে। সুতরাং আমার মনে হয় যে ঠিক আছে, যে যা করেছিলাম ভালোই করেছিলাম, কারণ ওই সময় ওটাই বেস্ট ছিল আমার কাছে। বেশ, তুমি অনেকগুলো মনে রাখার মতনই কাজ করেছো, সিলভার স্ক্রিনেও মনে রাখার মতো কাজ করেছো, কিন্তু একটা সুপারস্টার হওয়ার জন্য দেব, জিৎ বা যার কথাই আমি বলি, ছোট পর্দায় অনেকটা পরিমাণে হলেও বড় পর্দায় সুপারস্টার হওয়ার জন্য যে এক্স ফ্যাক্টর, তোমার কি মনে হয় তোমার মধ্যে সেই এক্স ফ্যাক্টরটা ছিল না? আমি কি বলবো, কিন্তু আই বিলিভ আমার মধ্যে এক্স ফ্যাক্টরটা আছে, তাই জন্য আমি টেলিভিশনে হয়তো ওই টেলিভিশনে হলেও এটা পেয়েছি এই জায়গাটা। এইবারে ব্যাপারটা হলো এক্স ফ্যাক্টর এরকমভাবে আমরা বলি ঠিকই, কিন্তু কিছু জিনিস বোঝানো খুব মুশকিল, যেটা আমিও বিশ্বাস করি। আমাকে ঋতুদা একটা কথা বলেছিল, ঋতুপূর্ণ ঘোষ, যে দেখ ঋষি আমি তোকে অ্যাক্টর বানাতে পারি, স্টার বানাতে পারবো না, স্টার কপালে থাকলে হয়। এক্স ফ্যাক্টর আমার কাছে, মানে আমি বিশ্বাস করি এক্স ফ্যাক্টর মানে হলো সে জাস্ট দাঁড়িয়ে থাকলেও তাকে লোকেরা দেখবে। আমি এটাই বলতে চাইছি। আর আমাদের কাছে যখন, মানে আরেকটা আমি এখানে একটা বড় লোকের নাম দিয়ে একটা ছোট উদাহরণ, মানে আমার, আমি যেহেতু তার তুলনায় কিছুই নই, বলি যে অমিতাভ বচ্চনের কিন্তু যখন শুরুর দিকে সিনেমাগুলো, কারণ লোক আমরা জন্মানোর সময় অমিতাভ বচ্চন অলরেডি অমিতাভ বচ্চন হয়ে গেছে, কারণ তখন আমরা যখন দেখি শোলেতে তার তিন নম্বরের নেম কাস্টিংয়ে নামটা দেখলে আমরা একটু ইয়ে হয়েছে, কেন প্রথমে গেল না, কারণ শোলে যখন হচ্ছিল তখন হি ওয়াজ নট দ্যাট বিগ সুপারস্টার। কিন্তু তার আগে পারওয়ানা বা রোটি কাপড়া ওর মাকান, তখনও তাকে দেখে কেউ কি ভেবেছিল যে তার মধ্যে ওই এক্সপেক্টারটা আছে যে ও একসময় গিয়ে এটা হবে? কিন্তু প্রত্যেক ফুলের কলি ফুলতেও তো সময় লাগে। কিন্তু আমি বারবার বলছি, ভগবান গোলাপকে গোলাপ বানিয়ে পাঠিয়েছে বলে সে গোলাপ হিসেবেই ফুটবে, কদম ফুল হবে না কিন্তু। কিন্তু প্রত্যেক ফুল ফোটার একটা টাইম থাকে, সে তখন তার ফ্যাক্টরটা বেরিয়ে আসে। এবারে সেটা কন্ট্যাক্টস, আমি কপাল বিশ্বাস করি, ভগবান যেটুকু দেওয়ার ওইটুকু দেয় সবাইকে, তার থেকে কমও দেয় না। আর যারা সেই গাইডেন্সগুলো পেয়ে গেছে, সে ঠিকঠাক কানেকশানস ঠিকঠাক সময় পেয়ে গেছে, তারা সেই সময় ওটা করে ফেলেছে, দ্যাট ভেরি লাকি অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট। আর এটাই মানুষের হওয়া, সবাই আশা করে সবার জীবনে হোক, কিন্তু না হলেও ওটা নিয়ে আফসোস করার কিছু নেই। বেশ, আমি যতদূর জানি তুমি হার্ডকোর কমার্শিয়াল ছবিতে বিশ্বাসী, ঠিক? অথচ ঋতুপর্ণ ঘোষ আবহমানে নিচ্ছেন, পাশাপাশি তরুণ মজুমদার চাঁদের বাড়িতে নিচ্ছেন, এটা কেন, কি খুঁজে পেয়েছিলেন তারা তোমার মধ্যে? যে দুজনের নাম তুমি বললে, এটা আমার খুবই মানে গুড লাগ যে তাদের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। তারা আমার অ্যাক্টিং অ্যাবিলিটির জন্য নিয়েছিল, কিন্তু দর্শক হিসাবে আমি সবসময় কমার্শিয়াল সিনেমা প্রেফার করি। আমি যে শোলে কতবার দেখেছি, আমার কাছে সেভ করা আছে, মানে শোলে সিনেমাটা আমি এখনও ফ্রি টাইমে শোলে দেখি। হেরাফেরি যেটা পরেশ রাওয়াল অক্ষয় কুমারের হেরাফেরি, ওটা, তারপরে আর কি নাম বলছিলাম, গোলমাল, গোলমাল যদিও সেই অর্থে
একদম মশালা হিরোর সিনেমা নয়, কিন্তু টোটাল কমেডি একটা, উৎপলদত্তের গল্প, উৎপলদত্ত আমল পালেকার, ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট মুভিস। এই সিনেমাগুলো আমি সবসময় দেখি। আমার কাছে সিনেমা হলো একটা আমার নিজের লাইফের যত বাস্তবিক টেনশন বা যত চিন্তা আছে সেগুলো সরিয়ে রেখে তিন ঘন্টার জন্য আমি এটা অন্য জগতে বাস করি, এন্টারটেনমেন্ট আমার কাছে এটাই মেন। এবারে আমি কিসে এন্টারটেইন হই, আমি সেই মানে আমার বক্তব্য হলো আমি সিনেমা দেখার সময় হিরো বা হিরোইনকে ওইভাবে কল্পনা করবো যেটাকে আমি রিয়েল লাইফে সহজে দেখতে পাই না, যাতে তাকে দেখে আমার আমারও ইচ্ছে করবে আমি তার মতো হই। যদি হিরো আমার মতো বা আমার থেকেও বিলো অ্যাভারেজ হয় তাহলে আমি তাকে হিরো মানবো কেন? বেশ দারুণ কথা। আমি যতদূর জানি বাইক ছাড়া ভীষণ পছন্দ ঘোড়া, এই হাতে ট্যাটু আছে ঘোড়ার, হ্যাঁ, তাই জন্য যেখানে খুশি যেমন খুশি ঘুমাতে পারো, এটাও আরেকটা স্বভাব আছে। একদম, নিজের সিরিয়াল দেখতে দেখতে কবার ঘুমিয়েছো? প্রথম কথা, আমি নিজে সিরিয়াল বিশেষ দেখিই না, বাড়িতে কখনো চললে কখনো এক ঝলক হয়তো দেখলাম বা শুরুর দিকে একটু ইন্টারেস্ট থাকলে কখন দু একটা সিন হয়তো দেখলাম, এরকম আমি কখনোই সিরিয়াল নিজের ডেডিকেটেডলি দেখি না। কিন্তু ঘোড়ার মতো ঘুমানোর অভ্যেসটা আমার এখনও আছে, আমি মেকআপ টেবিলে এখনও এরকমভাবে এক হাতে হেলান দিয়ে আমি ঘুমিয়ে পড়তে পারি, সেরকম প্রচুর ছবি টবিও আছে, যেটা এখনকার নয় আমার, মানে একদম শুরু থেকেই, কারণ আমার যখনই দরকার আমি কোথাও একটা বসেও ঘুমিয়ে নিতে পারি। নিজের সিরিয়াল দেখলে তোমার বিশ্বাস হয় যে ঘুম পেয়ে যায় অনেকে? না, নিজের সিন, নিজের সিনটা দেখার সময় কারো ঘুম পায় না, কারণ মানুষ যখন সেলফি তোলার পর ছবিটা দেখে না, নিজেকেই দেখে, নিজেরটা হলে যা ছবিটা দারুণ এসেছে, কেউ এটা করে না, এটা হিউম্যান সাইকোলজি, আমরা সবসময় নিজেকে নিয়ে কনসার্ন বা কনসিয়াস। তাহলে লং শটে তুমি বলছো পাল্টানোর মতো কিছু নেই? না, পাল্টানোর মতো কিছু নেই, আমি কিন্তু বলবো যে আমি যেটা করছি এটাই যে পারফেক্ট তা নয়, আমি সবসময় নিজেকে সব দিক থেকে আরো বেশি ডেভেলপ করতে চাই, ইভলভ করতে চাই। না, সেটা তো ফিউচারের কথা। হ্যাঁ, মানে এটা করে ফেলেছো সেটা পাল্টাতে চাও না? করে না। এবারে হ্যাঁ, তুমি যদি বলো যে কি কি পেলে ভালো হতো, তাহলে তো ওই লম্বা লিস্টে তোমার হয়তো একটা সিজন আমাকে নিয়ে করতে হবে, বাড়ি থেকে লিখে আনতে হবে যে এটা হলে ভালো, ওটা হলে ভালো হতো, কিন্তু যেটা হয়নি সেটা আমি অ্যাকসেপ্ট করতে শিখেছি যে সেটা সেই সময় হওয়ার ছিল না, হয়তো ভগবান পরে দেবে বলে রেখেছে। কপালে বিশ্বাস করো? অবশ্যই। তার বাদে কেউ যদি বলে আমি কপালে বিশ্বাস করি না, আমি বলবো কোথাও না কোথাও সে নিজেও করে, কারণ কথায় কথায় সেও বলে ফেলে ব্যাড লাক এটা হলো না, কপাল বিশ্বাস সবাই করে, কারণ সেই তো আসল স্ট্রোকটা দেয় লাস্টে। আমাদের এই রাউন্ডটার নাম পিএনপিসি, বাংলায় এটা সবাই জানে, পরনিন্দা পরচর্চা। আমি ভাবছি এই এটা শেষ হয়ে গেলেই আমাদের তোমাকে বাড়িতে নিমন্ত্রণ করবো, চিন্তা নেই তো, তুমি তো দেয়াল থেকে টিকটিকি ধরে খেয়ে নেবে। আচ্ছা, না, দেয়ালে টিকটিকি আমি খাই না, খাইনি। কিন্তু খেয়েছো টিকটিকি? মানে তো দেখো, এখন বাংলায় লেপার্ড কেউ চিতা বলে, চিতা কেউ চিতা বলে, দুটো কিন্তু আলাদা, হিন্দিতে একটাকে তেন্দুয়া বলে, একটাকে চিতা বলে। এবার তুমি কোন টিকটিকির কথা বলছো? যে লিজার্ড স্যুপ তুমি খেয়েছো সেটার কথা বলো। সেটা আমি নাম তো জানি না, আমি হংকং এ খেয়েছিলাম লিজার্ড, এগুলো গেছো শুধু লিজার্ড কেন, অনেক কিছু খেয়েছো? হ্যাঁ, আমি স্নেক খেয়েছি। এর মধ্যে কি কি আছে? পাইথন আছে, পাইথন আছে, কাঙ্গারু আছে, জেব্রা আছে, আর কুমির আছে। কুমির আছে, মানে এটা কেন, মানে কি কারণ সফার আছে? আমার সি এক একটা মানুষের এক একটা ইয়ে থাকে যে আমি এটা করে দেখবো একবার, সেই এটা আমার মধ্যে ওই খাওয়া দাওয়ার এগুলোতে আছে। যদি মানুষে খাচ্ছে, মানে ডেলিকেসি হিসেবে সার্ভ করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই খায়, খেয়ে তো কেউ মরেনি, আমিও খেয়ে দেখি। মানে নতুন কিছু এক্সপ্লোর করা খাওয়ার ব্যাপারে বিশেষত, এই খেয়েছিলাম বলে তো অনেক রকম ইন্টারভিউতে কথাটা বলেছে, বা লোকেরা হয়তো আমার কাজ না দেখুক, আমাকে অভিনেতা হিসেবে পছন্দ না করুক, কিন্তু কোথাও না কোথাও উদাহরণ দেওয়ার সময় বলে এটা এই ঋষির মতো, এই সব নিশ্চয়ই অভিনেতা হিসেবে পছন্দ করেছে, না তো ইন্টারভিউটা দেখতো না, মানে এটার জন্য অনেকেই মনে রেখেছে হয়তো। তা বলে মনে রাখানোর জন্য খাইনি, আমি নিজের জন্য এক্সপিরিয়েন্সের জন্য খেয়েছি। একদমই নিজের পছন্দের জন্য খেয়েছো তো জোকাপাট। আমি বলছি যে সোশ্যাল মিডিয়া খুব ভালো হ্যান্ডেল করতে পারো না, না এই জন্য কি কাজ কম বা অফার কম? জানি না, সোশ্যাল মিডিয়ার জন্য দেখো, সোশ্যাল মিডিয়ার উপরে বেস করে কাজ পাওয়া না পাওয়া, কাস্টিংয়ের কথা যেগুলো শুনি সেটা ইদানিং শুরু হয়েছে। যদি আমাদের বেলা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজের ইয়ে হতো, তাহলে হয়তো কাজই পেতাম না, যদি সেটাই হতো। কিন্তু তাও সোশ্যাল মিডিয়া দিয়ে হয়তো কাজটাতে ঢোকা যাবে, কিন্তু প্রুফ করতে গেলে তো নিজের মধ্যে মেটাল থাকা দরকার। ফাইন, এই যে আজকে যারা রিলস থেকে উঠে আসছে, রিলস দেখিয়ে উঠে আসছে, এদের এই ব্যাপারটা কেমন লাগে? কেমন লাগে এখন কি বলবো, প্রত্যেক মানুষই ফেমাস হতে চায়, সবাই তো আর সিনেমা বা সিরিয়ালের সুযোগ না পেয়ে এখন ফেসবুকে নিজের রিল বানিয়ে লোককে দেখাতে চায়। আমি খারাপ বলবো না, কিন্তু কিছু কিছু দেখলে মনে হয় যে
সে সত্যি ভালো বানাচ্ছে, কিছু কিছু লোকেরা তাকে দেখে ট্রাই করছে কিন্তু পারছে না, কিন্তু তার মধ্যে অনেকের আবার অনেক রিয়েকশনস থাকে, ভিউ থাকে, ভালো, তারা তাদের মতো চেষ্টা করছে। আর এই ট্রলগুলো, যে ট্রলগুলো চলছে, ট্রল তো এখন সবাই করছে, সবাই সব জানে। আর ফেসবুকে তুমি এখন রকেট সায়েন্টিস্ট থেকে শুরু করে তোমার অ্যাটম বোমা বানানো অব্দি সায়েন্টিস্ট পেয়ে যাবে। ও বলবে বোমাটা একটু 5 ডিগ্রি ভেলিয়ে বানালে ভালো হতো, ওইদিকে বেশি যেত, এক্সপার্টের শেষ নেই ফেসবুকে। সুতরাং আমি ওটা দেখি বিশেষ অজ্ঞ তো ভাবি, হ্যাঁ বিশেষ অজ্ঞ, ওরা বিশেষ অজ্ঞ, বিশেষভাবে অজ্ঞ, ওরা ওই জন্য বিশেষজ্ঞ। ঠিক, যা রটে তার কিছু বটে। চিলেকোঠার প্রেম কত দূরে গেল? চিলেকোঠার প্রেম চিলেকোঠাতে শেষ হয়ে গেল গো। সবাই ভেবেছিল আমি বাংলাদেশে গিয়ে আরেকটা বিয়ে করেছি। আমি সবাইকে বলছিলাম হ্যাঁ রে করেছি, ওখানে জমি জমা ছবি পাওয়া গেল, কত কিছু পাওয়া গেল, কি আর করব। কেউ কেউ রটিয়ে দিল যে ঋষি কৌশিক বাংলাদেশে গিয়ে আবার বিয়ে করছে। তখন কোভিড সবে শেষ হয়েছে, তখন ইয়ে হয়নি, মানে এয়ারের কানেক্টিভিটি তখনও খোলেনি। আমি বাই রোড গেছিলাম, বাই রোড এসেছিলাম, আসার সময় আমাকে কাস্টমসে জিজ্ঞেস, দাদা বৌদিকে ছেড়ে এলেন, মিষ্টি টিষ্টি খাওয়ালেন না, বিয়ে করলেন? আমি বললাম বৌদি সঙ্গে আসেনি আমি দুঃখে, আপনারা কিছু দিন, আমি কি মিষ্টি খাওয়াবো না। তুমি সত্যি কথা বলো, যে বুম্বাদা বলছেন যে বুম্বাদার কথা অনুযায়ী যদি এখনো সবাই না প্রেমে পড়লো তাহলে কিসের রোমান্টিক হিরো, এটা নাকি অর্পিতাও সাপোর্ট করেন বুম্বাদাকে। তুমি বলছো প্রেমে পড়ার বয়স নেই, প্রেমে পড়ার বয়স নেই মানে প্রেমে পড়ার কোনো বয়স হয় না, এটা বলতে চাই। তুমিই বলেছো, ঠিক, দেখজনের পরে কেউ নেই, মানে কেউ আসেননি জীবনে আর প্রেমে, প্রেম হয়নি। সব যদি এখানে বলে দিই নিজে থাকবে কি, বলবে না, না কেন বলবো। আরে ভালো লাগা, প্রেম মানে সবসময় মানুষের একটা মানুষের ইনফ্যাসুয়েশন, ফ্যান্ডম, এগুলো সবসময় থাকে। তোমারও নেই কি তুমি বলবে? নিশ্চয়ই বলবে না, এরকম ইয়ে সবার থাকে। আর বুম্বাদা যেটা বলেছে, মানে বুম্বাদার আমি কোটেশনটা আমি শুনিনি, মানে কোন হিসাবে বলছিল না, বুম্বাদা বলছেন যে এখনো যদি হাজার হাজার মেয়ে প্রেমে না পড়লো আমি কিসের রোমান্টিক হিরো। একদম ঠিক কথা বলছে, কারণ আমি এখানে সেলিম খানের একটা ইন্টারভিউতে কিছু কিছু কথা, মানে যেগুলো আমিও বিশ্বাস করি, কোন বড় লোকেরা যখন সেই কথাটাই বলে ফেলে তখন মনে হয় যে আমি ঠিক পথেই ভাবছি। সেলিম খান বলেছিল ফিল্ম হলো আমরা ইমেজ নিয়ে ডিল করি। অমিতাভ বচ্চনের উদাহরণ দিয়েছিল যে ওই ভদ্রলোক বহু ইয়াং বয়স থেকে খুব রুগ্ন, ঘন ঘন ভুগছে, এই করছে, কিন্তু যখন হাতে পিস্তল নিয়ে দাঁড়ায় তখন মনে হয় অনেককে একাই সে শায়েস্তা করে ফেলবে, কিন্তু লোকটা কিন্তু রিয়েল লাইফে ভীষণ দুর্বল, কিন্তু তার ইমেজটা অনস্ক্রিন এরকম, যেটা এক্স ফ্যাক্টর, এমন যে তাকে দেখলে কনভিনসিং মনে হয়। মানে এখনকার হিরোদের দেখি পিস্তল নিলে মনে হয় আরে ভাই রেখে দে, ভুল করে চলে যাবে, মানে ওটা ওনার বক্তব্য। মানে এই যে ম্যাচোরিজম, বুম্বাদা যেটা বলছে, যদি মেয়েরা যদি প্রেমে না পড়লো, ইমেজটার কথা বলতে চাইছে, যদি সেই ইমেজের প্রেমে না পড়লো তাহলে আজকে 30 বছর শাহরুখ খানও শাহরুখ খান থাকতো না। ইমেজটা নিয়ে লোকেরা প্লে করতে ভালোবাসে, ওই ইমেজটাকে ধরে রাখাটা, সযত্নে রেখে ওটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা বড় আর্ট, সবাই পারে না। আর উর্চিবাবু নিয়ে কতটা সমস্যায় পড়েছিলে এই ইমেজটা নিয়ে? সমস্যায় কেন পড়বো, একদমই পড়িনি। উর্চিবাবুর প্রেমে, উর্চিবাবুর প্রেমে না, কেউ প্রপোজ করতে আসেনি, প্রপোজ করতে আসেনি। সুতরাং যদি শুনে থাকি যে উর্চিবাবুর জন্য পাগল ছিল, তাহলে আমার ভালো লাগে যে লোকেরা ভালোবেসেছে আমাকে, দর্শকের ভালোবাসার উপরে তো কিছু হয় না। এই রাউন্ডটার নাম ক্লোজ আপ। ক্লোজ আপ মানে বোঝা যাচ্ছে একদম ব্যক্তিগত প্রশ্ন করব, ব্যক্তিগত প্রশ্ন নিয়ে এই রাউন্ডটা। প্রথম প্রেম আশা পারেক, এটা বড্ড ডিপ্লোম্যাটিক উত্তর, আজ ঋষি কৌশিক সত্যি উত্তর দেবেন, প্রথম প্রেম কবে এবং কে? এবার আমি বলি, তুমি হয়তো কথাটা ভুলভাবে পারসিভ করছো। প্রথম প্রেম যখন মানুষের হয়, মানে আমি বলছি শৈশবকালে যে কাউকে, কোনো একটা মেয়েকে দেখে, একটা ছেলের ক্ষেত্রে বা একটা মেয়ের ক্ষেত্রে কোনো ছেলেকে দেখে ভালো লাগা, কিন্তু সেটাকে তো প্রেম হিসাবে বোঝার বয়স তখন থাকে না। আর আশা পারেকজির কথা আমি কেন বলছি, কারণ তখন চিত্রহারে লাভিন টোকির গান মাঝে মাঝে দিত, সায়োনারা সায়োনারা, ওটা দেখে আমি সবাইকে জিজ্ঞেস করতাম এই মেয়েটা কোথায় থাকে, এই মেয়েটা কোথায় থাকে। তখন আমি একদম বাচ্চা, মানে তখন তো সেটা প্রেম বুঝিনি, কিন্তু ওই মেয়েটার প্রতি একটা আমার খুব ভালো লাগা কাজ করতো। তখন শুনলাম তার নাম আশা পারেক, মা পিসিমারা ছাড়া সবাই যখন দেখতে বলতো আশা পারেক, আমি বলতাম আশা পারেস, মানে ওইরকম বয়স। বড় হয়ে বুঝলাম যে প্রথম আমার কোনো মেয়ের প্রতি যদি ভালো লাগা জন্মেছিল, সে ছিল সেই মেয়েটা যে লাভিন টোকির হিরোইন ছিল, মানে রেসপেক্টেড আশা পারেকজি। ওকে, বুঝলাম, এই জন্যই বলি যে প্রথম প্রেম আশা পারেক। আচ্ছা, আর এবার সত্যি সত্যি বাস্তবের জমিতে প্রথম প্রেম দেবজনী জানলে সমস্যা নেই, সবাই জানলে সমস্যা, তোমাকে জানালে সমস্যা, তাই বলছি না।
কানে কানে বলে রাখি, ঠিক আছে, কিছু জিনিস নিজের রাখা উচিত। বেশ ঠিক আছে, ফাইন, কারেক্ট। আমি বলছি কপাল তো বিশ্বাস করো, কপালের জোরে কতটা একটা সময় কাজ করেছো, আর লীনাদির গোপাল হওয়ার জোরে কতটা কাজ করেছো। আমার মনে হয় সব কিছুর উপরেই তো উপরওয়ালার ইচ্ছে চলে, উপরওয়ালার ইচ্ছে হলো আমাদের কাছে কপাল, সেই কপালের জোরে মানুষ গোপাল হয়। লীনাদির ভীষণ প্রিয় তুমি, আমার খুব ভালো লাগে, কারণ ওনারও আমার ক্যারিয়ারে আমার জীবনে একটা খুব বিশেষ জায়গা আছে, কারণ উনি প্রথম ইষ্টি কুটুম করার পর থেকে ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আর সেটা পরিপূর্ণভাবে ওনার কাছ থেকে আমি পেয়েছি। বেশ, যতবার দুর্গা হয় ততবার তুমি ভোলানাথ, ততবার তুমি মহাদেব। যতদূর মনে আছে আমি ভোলানাথের রোল করেছি 2015 সালে আর 2017 সালে, 2017 সালে দুবার, প্রত্যেকবার নয়, তার মানে অন করে বলে যতবার হয়েছে ততবার, তাহলে তারপরে কি মহালয় হয়নি কখনো? তোমাকে ভোলানাথ করা কেন? এই যে আমাকে করা কেন, ভোলানাথ হিসেবে নাকি প্রলয় নাচন হিসেবে? না, আমি সেরকম নাচের কোনো ইয়ে ছিল না, কারণ আমি তো ট্রেন ডান্সার নই, হয়তো আমাকে দেখে তাদের মনে হয়েছিল ভোলানাথ হিসেবে কে ভালো লাগবে, তাই জন্য দিয়েছিল। রাগ কেমন ঋষি কৌশিক? ভীষণ, মানে প্রলয় নাচ নাচতে পারে। তুমি বলো তুমি ওয়াইল্ড লাইফ লাভার? হ্যাঁ একদম, এবং সেটা তুমি ওয়াইল্ড লাইফ পছন্দও করো, যে চরিত্রটা তোমাকে সৃজিদ্দা দিয়েছে সেটা তোমার জীবনের স্বপ্ন ছিল কোনো এক সময় হওয়া? হ্যাঁ, আমার ছোটবেলায় খুব স্বপ্ন ছিল যে কি হব, আমি রিং মাস্টার হব, মানে প্রথম ফেরি টেলে ওটাই ছিল, আর ওটাই আমার বড় বয়সে একটা সিকিউরিটির কাজ করেছিল, কারণ বাবা মা যখন, মা নয় বাবা বিশেষ করে, যে পড়াশোনা ভালো করে না করলে জীবনে কি করবি রে, মানে বাড়িতে তো বাড়িতে রং দেওয়া দূর, চুনকামও করতে পারবে না বাড়ি থেকে, কি হবে লাইফে। তখন আমি মনে মনে ভাবতাম যে কিছু না হলে তো আমি রিং মাস্টার হবো, বা না হলে অ্যানিমেল রিলেটেড কিছু একটা কাজ করবো, মানে আমার লাইফ নিয়ে একটা জায়গা সেট আছে, কোথাও কিছু না হলে অ্যানিমেল জগৎটা আমার জন্য আছে। মানে তুমি ওয়াইল্ড লাইফ লাভার, অথচ লায়ন্স মিট খেতে চাও, তুমি লাভার না ডিস্ট্রয়ার? কেন, কোনো যারা কুকুর পোষে, যারা পশুপ্রেমী, তারা কি আমিষ খায় না? সাধারণভাবে আমি যাদেরকে ওয়াইল্ড লাইফ লাভার বলে শুনেছি বা ওয়াইল্ড লাইফ যারা পছন্দ করে, তারা ধ্বংসের দিকে যেতে চান না, তারা কোনোদিন আমিষ খায় না, মানে ওয়াইল্ড লাইফ লাভার হওয়ার পর আমিষ ছেড়ে দিয়েছে, আমি জানতে চাইছি, কারণ এটা আমারও প্রশ্ন। যারা ভিগান তারা গাছ খায়, গাছের প্রাণ নেই, ইটস এ ইকোসিস্টেম বস। আমি বাড়িতে কুকুর পুষি, আমি তাকে তো খাবো না। যারা মানুষের বাড়িতে নিজেই পোষার জন্য মুরগি পোষে, সে তো মুরগির ব্যবসায়ী, কিন্তু সেই মুরগি থেকে বেচে না, সে কিনে এনে বেচে, তার মানে কি সে তার মুরগিটাকে ভালোবাসে না? নিশ্চয়ই বাসে। এটা সত্যি স্বপ্ন লায়ন্স মিট খাওয়া? হ্যাঁ, কারণ ওটা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু জায়গায় পাওয়া যায়, কখনো পেলে নিশ্চয়ই খাবো। আমাদের এই রাউন্ডটার নাম ব্যাক আপ। এখানে আমি সাধারণভাবে একটা প্রশ্ন করে থাকি, তোমার ক্ষেত্রে প্রশ্নটা হলো 2019 বিজেপিতে যোগ দেওয়া কি হুজুক ছিল? এক, দু নম্বর পার্ট, অভিনয় থেকে যারা আসছেন বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি মিমি, হিরণ, দেব, এরা অনেকেই ছেড়ে যাওয়ার পথে চলে যাচ্ছেন, মানে ছেড়ে দিতে চাইছেন রাজনীতি, তোমার মনে হয় এটা সত্যি হুজুকেই এসেছিলেন তারা, বা হুজুকেই আসা? দেখো, তাদের কথা আমি বলতে পারবো না, আমার যাওয়াটা হুজুক ছিল না, কারণ আমি, আমাকে যারা প্রথম থেকেই চেনে, আমি প্রথম থেকেই সাপোর্ট করতাম পার্টিকে, সেটা সবাই জানে, আর যখন সেই টাইমটা, তখন মানে ন্যাশনালি পলিটিক্যাল সিনারিও বদলালো, তখন আমাদের যারা যারা আমাকে চেনে কয়েকজন এসে বললো যে তুমি জয়েন করো, তাহলে আমি বললাম আমি তো নির্বাচনে নামতে চাই না, এখনও আমার সেই ইচ্ছে নেই বা প্ল্যানও নেই, আমি আমার কাজ নিয়ে আছি, ওটাই থাকতে চাই, কিন্তু আমি সাপোর্ট করি। ও যে তুমি তাহলে সাপোর্টটা করো, সেটা তোমাকে দেখলে অন্তত আর কিছু লোক, মানে যেহেতু আমরা ইনফ্লুয়েন্স হবে একটা পাবলিক ফেস হলে, যেরকম একটা মানুষ ভেবে মানে দেখে একটু ইনফ্লুয়েন্সড হয়, যে আমরা সাপোর্টারদের আরও তাদের মনে উৎসাহ হবে যারা সাপোর্ট করছে, আমি সেই হিসাবেই সাপোর্ট করেছিলাম, আর আমি এখনও সাপোর্ট করি। তুমি এখনও ছেড়ে বেরিয়ে আসুন না, কোনোদিনও মানে যাওয়ার কথা ভাবিওনি এটা। এবং তুমি হার্ডকোরভাবে গেরুয়া দলের সমর্থক? গেরুয়া দল কথাটা তো, গেরুয়া দল কবে থেকে তুমি শুনছো? বিশেষত বাংলায় তো নিজের পর এগুলো ন্যারেটিভ এক একটা, বিজেপি, বিজেপি ভারতীয় জনতা পার্টি, খুব ন্যাশনালিস্ট পার্টি,
আর তাকে সাপোর্ট করার তাদের যা পলিটিক্যাল এজেন্ডা আগে থেকে আছে, যেটা আগে থেকে বলে এসেছিল, আমি সেগুলো আগে থেকে সাপোর্ট করতাম, ভাবতাম, ওই জন্য আজও করি। নট গেরুয়া, ইট ইজ বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এবং সেটা ক্ষমতায় আসার আগে থেকেও। ইয়েস, বহু আগে থেকে। আমি যখন জবে থেকে ভোট দিই আসামে, আমি বিজেপিকে ভোট দিতাম, হয়তো জিততো না। আমাকে এখানেও লোকেরা শুরুর দিকে যখন আমার সঙ্গে এমনি কথা হলে যখন বলতো, অনিন্দ্যদাদের সামনে যখন বলতো, সবাই বলতো আরে এখানে বিজেপির কথা বলে গিয়ে বিজেপি তো নেই। আমি বলছিলাম সময় আসবে, যেদিনকে চাকা ঘুরবে সেদিনকে ওটাই সবচেয়ে বেশি রেলিভেন্ট হবে, আর সেটা হচ্ছে। বেশ, এটা প্রশ্ন নয়, আমি পাঁচটা ওয়ার্ড বলবো, এটা দিয়ে শেষ করবো, পাঁচটা ওয়ার্ড বলবো, এই ওয়ার্ড পাঁচটা শুনে একটাও সেকেন্ড না ভেবে তোমার মুখে যেটা আসে সেটা বলতে হবে। আচ্ছা, তাহলে ধরো তুমি বললে হাতি, আমি বললাম বাড়ি, এটা হতে পারে? যা খুশি তোমার, যেটা ফার্স্ট মাথায় আসে। ঠিক আছে, ঠিক আছে, সেটাই। অ্যাকশন, অ্যাক্টিং। উত্তম কুমার, মহানায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়, সিএম অফ বেঙ্গল। চার্লি চ্যাপলিন, যাকে দেখে আমাদের শৈশব কেটেছে, যার কমেডি প্রথম এনজয় করেছি আমরা। ব্যাকআপ, বাড়ি যাওয়ার সময় এখন, বা পার্টি থাকলে পার্টি। তুমি একমাত্র মানুষ যে বলেছো টম অ্যান্ড জেরি কম ভায়োলেন্ট ছবি। একদমই নয়, কম ভায়োলেন্ট নয় তো, আমি যদিও লোকের মুখে শোনা, এটা নাকি সিলভেস্টার স্ট্যালোন একটা ইন্টারভিউতে বলেছিল, তাকে তার সিনেমা র্যাম্বো, রকি এসব নিয়ে বলেছিল, আপনি তো ভায়োলেন্স সিনেমা বানান কেন? তখন বলেছিল আমার সিনেমা টম অ্যান্ড জেরির থেকে কম ভায়োলেন্স দেখায়। কেন কেন সেটা জানো তো? যখন টম বা জেরি একটা এসে আরেকজনের মাথায় হাতুড়ি মেরে দিল, আলু উঠে গেল, একটা গ্র্যান্ড পিয়ানো তার উপর দিয়ে চলে গেল, সে সিঁড়ির মতো ভাস হয়ে গেল, একটা মানুষের উপর দিয়ে গেলে সেটা কী হবে? বাচ্চারা কোথাও না কোথাও ওটা দেখে কিন্তু অনেক অঘটন তো ঘটিয়ে ফেলেছে। যেহেতু টম অ্যান্ড জেরিকে গোটা পৃথিবীতে সবাই খুব ভালোবাসে, তাকে সেরকমভাবে দেখে না, কিন্তু সাইকোলজিক্যালি বাচ্চারা তো ওটা ভেবেছে যে একে হাতুড়ি মেরে দিই, এ আবার উঠে এসে আমার সঙ্গে লড়বে, মানে ও যে মরে যাবে ওটা জানে না, ও টম অ্যান্ড জেরিকে দেখছে, ও জানে আলু হয়ে যাবে, আলু হয়ে যাবে, আর ওটাও মজার বিষয় তার কাছে, কারণ জেরি টমের মাথায় আলু হলো, পরের সিনে আবার সে নর্মাল হয়ে আসে, একটা মানুষ তো ফিরবে, আবার ঠুকে দিল, হ্যাঁ, কিন্তু মানুষ তো আর ফিরবে না, কিন্তু সেইটুকু বোঝার মতো তো মানুষের ইয়ে থাকে না, সেই জন্য বলি টম অ্যান্ড জেরি ইজ অলসো ভায়োলেন্স। দেখতে পেলেন কতটা অকপট, কতটা সোজা সাপটা আমাদের ঋষি কৌশিক। এমনই বিভিন্ন ঠোটকাটাদের আমরা নিয়ে আসি আমাদের এই সেটে। আমাদের ঠোটকাটার এই বিশেষ বিভাগ আপনাদের কেমন লাগছে জানান মন্তব্যের বাক্সে। টলিউডের বিভিন্ন দিকের খবর পেতে আপনাদের চোখ থাকুক সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।